সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে আগামী 30 দিনের মধ্যে নিজের অশ্লীল ছবি ও ভিডিও সরানোর জন্য আইনি নোটিশ পাঠানো হয়েছে ঢালিউডের আলোচিত তারকা পরিমণিকে। সোমবার যৌথভাবে তার ঠিকানায় এই নোটিশ পাঠিয়েছেন দুই আইনজীবী। যদিও নোটিশটি সোমবার রাত পর্যন্ত হাতে পাননি পরিমণি। ওই নোটিশে লেখা হয়েছে, 30 দিনের মধ্যে সোশ্যাল মিডিয়ায় প্রচারিত পরিমণির সব ধরনের অশ্লীল ছবি ও ভিডিও অপসারণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের, পাশাপাশি যেসব ছবি বা ভিডিওর কোনো শৈল্পিক বা শিক্ষাগত মূল্য নেই ভবিষ্যতে সেই সব করা থেকে সম্পূর্ণরূপে বিরত থাকার জন্য লিগাল নোটিশ পাঠানো হয়েছে। তবে গণমাধ্যমে নোটিশের বিস্তারিত তিনি দেখেছেন, নোটিশ হাতে পেলে বেশ কয়েকটি পক্ষের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন বলে জানান পরিমণি। এ বিষয়ে জাতীয় দৈনিক প্রথম আলোকে পরিমণি বলেন, আমার পেজে এমন কোনো ভিডিও নেই যেটা আমাকে সরাতে হবে, কেউ যদি সেটা দেখিয়ে বলতে পারে আমি সরাবো। ফাইভ স্টার হোটেলে আমি যে অনুষ্ঠান করেছি সেখানকার কোনো ভিডিও বা স্টিল ছবি আমি ফেসবুকে ছেড়েছি, আমার অনুমতি ছাড়া বাইরে থেকে এগুলো ছাড়া হয়েছে। কোথা থেকে কে কোন ভিডিও দেখলো সেই ভিডিও আমার ঘাড়ে চাপাতে পারবে না। পাল্টা প্রশ্ন ছুড়ে এই অভিনেত্রী বলেন, ফেসবুক খোলার পর থেকে এ পর্যন্ত যেসব ভিডিও বা ছবি আপলোড করেছি সবগুলো সবাই দেখেছে। আমার ফেসবুকে কোথাও কি কোনো অশ্লীল ছবি আছে? যেসব ছবির ইঙ্গিত করে নোটিশ দিয়েছে আমাকে সেগুলো সরাতে বলা হয়েছে, সেসব ছবি আমি আপ করেছি? আমার আপ করা এমন একটি ছবিও কেউ দেখাতে পারবেন? এর আগে হাতে সিগারেট সহ দুটি ছবি আদালত থেকে সরাতে বলা হয়েছিল, এক ঘন্টার মধ্যে সরিয়েছি। দ্রুত প্রতিক্রিয়া জানিয়ে পরিমণি বলেন, সবাই আমার পেছনে লাগে কেন রে ভাই? জন্মদিনের অনুষ্ঠানের পর আমাকে অপমান করে যে ভিডিওগুলো বানানো হলো, অনুষ্ঠানের গান বাদ দিয়ে অশ্লীল গান জুড়ে ভিডিওগুলো ভাইরাল করা হয়েছে, এখন খেলা জমে যাবে, আমি উল্টো ওদের নামে অভিযোগ করব। আমার ব্যক্তিগত ভিডিও নিয়ে যারা অশ্লীল গান জুড়ে ভাইরাল করেছে তাদের বিরুদ্ধে আমি ব্যবস্থা নেব। একটি বেসরকারি টিভি চ্যানেলের নাম উল্লেখ করে পরিমণি জানান, চ্যানেলটি তার বেশি ক্ষতি করেছে, তাকে অপমান করেছে। তিনি বলেন, এমন একটি দায়িত্বশীল চ্যানেল আমার জন্মদিনের অনুষ্ঠানের মূল গান বাদ দিয়ে অশ্লীল বাংলা গান জুড়ে ভিডিও প্রকাশ করেছে, কিভাবে করলো এটা, তারা কি চায়? অনুষ্ঠানটি ছিল আমার ব্যক্তিগত, চার দেয়ালের মাঝে, আমার অনুমতি ছাড়া কেন আমার অনুষ্ঠানের ভিডিও প্রকাশ করা হলো? এখন যদি আমি তাদের নামে অভিযোগ করি তাহলে এর বিচার করবে কে? আমি অবশ্যই ওদের বিরুদ্ধে অভিযোগ তুলব। যখন এই ভিডিওগুলো ভাইরাল হলো তখন অভিযোগ করেননি কেন? এমন প্রশ্নে পরিমণি বলেন, আমার তো বেকার সময় নেই, জেলখানা থেকে এসে জমে থাকা বহু কাজ করতে হয়েছে, ভেবেছিলাম সব ছেড়ে কাজকে ধ্যান জ্ঞান করব, কিন্তু এ আমি কি দেখছি, পরিমণি এখন কাজ করছে, কারো ভালো লাগছে না, আমি জাস্ট কাজের মধ্যে থাকতে চেয়েছিলাম, আমাকে কাজ করতে দেওয়া হলো না, ঠিক আছে আমিও খেলবো এবার, ভিডিও ধরে ধরে সবগুলোর নামে অভিযোগ আন। নোটিশ পাঠানো দুই আইনজীবীর নামে পাল্টা নোটিশ পাঠিয়ে ক্ষতিপূরণ দাবি করবেন পরিমণি। তিনি বলেন, আমি এখন ওই দুই উকিলের নামে নোটিশ পাঠাবো, আমাকে ডিস্টার্ব করেছেন তারা, আমার কাজ হ্যাম্পার করেছেন, আমি এখন তাদের কাছে ক্ষতিপূরণ চাইব, আমার মানসিক স্বাস্থ্যের ক্ষতি করেছে, যার ক্ষতিপূরণ তাদের অবশ্যই দিতে হবে। এই নোটিশের খবর দেখে আমি ট্রমায় চলে গেছি, আগামী দু মাস তো কাজই করতে পারব না। নাফিজা আক্তার, সাদাকালো নিউজ।